সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটে নওদা থানার আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা বিদ্যালয়ে আসলেও ক্লাস নেওয়া হয়নি বলে জানায় ছাত্রীরা। তারা কি বলল শুনুন। ক্লাস হবে না তাই বললো? স্কুলে কখন আসছিলা? আবার এক্ষুনি ছুটি হয়ে গেলো তাই তো, ক্লাস হবে না বললো। কি নাম তোমার? বাড়ি? আর কোন ক্লাসে পড়ো? এইটে পড়ো। জানতে পারছি যে স্কুল হবে না, কিন্তু আগে থেকে আমাদেরকে জানানো হয়নি যে স্কুল হবে না। এইভাবে আমরা যদি এইভাবে স্কুলে এসে যে ঘুরে যাচ্ছি, এটা আমাদের তো খুবই খারাপ লাগছে। আর আমরা অনেক দূর থেকে স্কুলে এসেছি, একটিও ক্লাস হয়নি। না, একটা পিয়ার লাইনই হয়নি এখনো। মানে আসছি, সবাই বলছে এবার বাড়ি ছুটি হবে। প্রথমে আসলাম, গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, তো কেউ বলছে তালা আনছে। তারপর হঠাৎ করে বলছে যে স্কুলই আজকে হবে না। ভেতরে গিয়ে কি দেখলা তারপর? ভেতরে গিয়ে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, মানে দোতলা সিঁড়িতে। তখন একজন গিয়ে বলল যে স্কুল আজকে। ম্যামরা দিদি কখন থেকে বলছে যে অপেক্ষা করো, যদি স্কুল ম্যামরা যদি সব আসে তাহলে স্কুল হবে, আর যদি না আসে তাহলে হবে না। সব ম্যাম আসেনি? না, মোটে 4-5টা ম্যাম এসেছে। তো এইভাবে তো ক্লাস করা হবে না। মোট 12টা ক্লাস। ছুটি দিয়ে দিলাম। হ্যাঁ, ম্যাম বলছে কি যে তোমার নাম? সুনিতা পাঠক। কোন ক্লাসে পড়ো? 8 ক্লাস 8। বাড়ি কোথায়? শিবনগর। আজকে ওই ম্যামদের বলে ধর্মঘট চলছে, তার জন্য আমরা অনেকে স্কুলে আসলাম। তাই ম্যাম বললো যে ছুটি দিয়ে প্রত্যেকে আমরা স্কুল থেকে এখন বাড়ি ফিরছি। মানে স্কুলে এসে ক্লাসই হয়নি? না, একটা ক্লাস হয়নি। না, হয়নি। ছুটি দিয়ে দিলো তাই তো? কি বললেন ম্যামরা? মানে আমি তো ম্যামের কাছে যাইনি, তো বান্ধবীরা সবাই গেল। আমরা ওখান থেকে মানে ক্লাস থেকে বললো যে হবে না, তো সবাই বেরিয়ে আসলো, আমিও বেরিয়ে আসলাম। তোমার নাম? নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল চুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।